أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পালনকর্তাকে ডাকলেন, দোয়া করে বললেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র বংশধর দান করুন, আর নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। অতঃপর ফেরেশতারা তাকে ডাকল, আর তিনি দাঁড়িয়ে ইবাদতখানায় নামাজ পড়তেছিলেন, আর এই কথা বলল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ প্রদান করতেছেন, যে ইয়াহইয়া আল্লাহর পক্ষ থেকে বাণীকে স্বীকৃতি প্রদান করে, এবং যিনি নেতা এবং যিনি সৎ এবং নবী এবং ভালো মানুষদের মধ্য থেকে একজন। তো আমরা গত সপ্তাহে মূলত এই ঘটনা, হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ঘটনা চলতেছে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিভাবক ছিলেন, এবং বাইতুল মুকাদ্দাসের একটা বিশেষ রুমে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা থাকতেন, আর তার দেখাশোনা করার জন্য মাঝে মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যেতেন। আর এর মধ্যে যখন তার কাছে যেতেন, মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, তো তখন বেমৌসুমি ফল, গরমের ফল শীতকালে তার কাছে পেতেন, এবং গরমকালে শীতকালের ফল হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কাছে পেতেন, যেটা অকল্পনীয়। তো তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের চিন্তা আসলো যে আল্লাহ তাআলা উপকরণ ছাড়া মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে খাওয়াচ্ছেন, কোনো উপায় ছাড়া, মানুষের সাধারণ বিশ্বাসের বাইরে খাওয়াচ্ছেন, তো আল্লাহ তাআলা আমাকেও সেই বিশ্বাসের বাইরে, সাধারণ নিয়মের বাইরে আমাকেও সন্তান দিতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সন্তান ছিল না, আর উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, এবং ওনার স্ত্রীও বন্দা হয়ে গিয়েছিল, বৃদ্ধা হয়ে গেছিল। কোরআনের অন্য জায়গায় আসছে, সূরা মারিয়ামের মধ্যে আসছে, যিকরু রাহমাতি রব্বিকা আবাদাহু জাকারিয়া ইজনাদা রব্বাহু নিদা আন খফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী। গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতা আলার রাসু শাইবা, আর আমার চুলে পাকন ধরেছে, আমার চুল সাদা হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতা আলার রাসু শাইবা ওলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আর আমার স্ত্রী ওয়াকানাত ইমরাতি আকির, আর আমার স্ত্রীও বন্ধা, বৃদ্ধা হয়ে গেছে, আমাদের সন্তান হওয়ার কোনো উপায় নাই, কিন্তু তারপরও আপনার কাছে দোয়া করি, হে আল্লাহ, রব্বি হাবিলি মিল্লাদুঙ্কা যুল্লিয়াতান তৈয়্যিবা, আপনার পক্ষ থেকে আমাদেরকে, আমাকে পবিত্র বংশ দান করেন। আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তাআলা আমার চোখের সামনে
হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে বেমৌসুমি ফল খাওয়াচ্ছেন, কুদরত জাহির করছেন, আল্লাহ তাআলার রহমত। তো আল্লাহ তাআলার রহমতের সময়, আল্লাহ তাআলা যেই সময় রহমত বর্ষণ করেন সেই সময় সবাই আল্লাহর রহমত পাওয়ার জন্য যেন প্রতিযোগিতা করে, এই আদেশ আছে। এই জন্য রমজান মাসে হাদিস আছে যে ইন্নাল্লাহ ইউবাহি বিকুম মালাইকাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে গর্ব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে গর্ব করেন, তোমাদের উপরে রহমত করতে চান, দয়া করতে চান, দয়া নিয়ে আল্লাহ তাআলা বসে আছেন। অতএব তোমরা এই নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করো, ফা আরু মিনাল খাইর, তোমরা নেক আমল আল্লাহকে দেখাও, তাহলে আল্লাহ তাআলাও তোমার উপরে রহমত করবে। তো এই জন্য রহমতের সময় রহমতের আশা করা, রহমতকে খোঁজা, এটা বিধান দুনিয়ারও নিয়ম। এরকম যখন দেখে যে কেউ সবাইকে টাকা বিলাচ্ছে, বিশেষ করে ঈদের দিন আমরা দেখি, বা অন্য সময় যখন কেউ গরিব মানুষকে দেয় নতুন টাকা, কসকসে টাকা, সবাই এসে ভিড় করে, আমাকে দেন আমাকে দেন, যে একে দিচ্ছে তাহলে আমিও তো পাবো। যখন বসে সবার বেতন বাড়িয়ে দেয় তখন সবাই বসের কাছে যায়, আমার আমাকেও দেন আমাকেও দেন। তো এটাই হলো নিয়ম। আল্লাহ তাআলা কে যখন দেখছেন, উনি গাইবীভাবে অদৃশ্যভাবে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে বেমৌসুমি ফল খাওয়াচ্ছেন, তো তখনই সুযোগ আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকেও আপনি পবিত্র সন্তান দান করেন, ইন্নাকা সামিউদ দোয়া, আর আপনি তো দোয়া শ্রবণকারী। তো উনি হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নাকি দোয়া করছেন, এবং দোয়ার কবুল হওয়ার জন্য যতগুলো প্রেক্ষাপট থাকে এগুলো যখন উনি গ্রহণ করছেন, আর ওই গ্রহণ করে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তখন আল্লাহ তাআলাও দোয়া কবুল করছেন। এই জন্য হাদিসের মধ্যে আছে দোয়া কবুল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, কি শর্ত আছে, যে দোয়া যখন করবা, আল্লাহ রাসূল বলছেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো আর তোমার মধ্যে এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেন। যে আমি দোয়া করি হে আল্লাহ আমার একটা চাকরি দেন, আর মনে মনে বলি কোত্থেকে চাকরি দিবে, আমি কোনো জায়গায় তো কর্ম খালি নাই, কোথায় চাকরি পাবো, হে আল্লাহ আমার একটা ব্যবসা দেন, কেমনে ব্যবসা দিবে, এখন তো ব্যবসার সিজন না, ওই নিয়ত যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ তাআলা কখনোই দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন সেই বিশ্বাস নিয়ে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, দেখছেন যে বেমৌসুমি ফল মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নুকে খাওয়াচ্ছেন, তো আমাকে আল্লাহ তাআলা দিতে সমস্যা কি, দিতে তো পারেনি আল্লাহ তাআলা, ওই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। এবং দোয়া করতে হবে গোপনে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে সুযোগ বুঝে, দোয়া যখন কবুল হয় সেই সময় দোয়া করতে বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে শুক্রবার দিন একটা সময় আছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই জন্য শুক্রবার সেই সময়টাকে খুঁজতে হবে, শেষ রাতে দোয়া কবুল করেন, শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তো নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মানুষের উপকার করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বিপদে পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, জুলুমের শিকার হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই সময় সুযোগগুলো খুঁজতে হবে। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই দোয়া কবুল হওয়ার জন্য যতগুলো উপকরণ আছে এগুলো যখন অবলম্বন করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলাও দোয়া কবুল করছেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলার উপরে যেরকম যেভাবে বিশ্বাস করছেন, এক হাদিসের মধ্যে আছে আনা ইন্দা জন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেরকম বিশ্বাস করবে আমি তার সাথে সেরকম মুআমালা করব। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আমারে কেমনে খাওয়াবে, আমি যদি একটা বড় চাকরি না পাই, সারাদিন যদি দুইটা চাকরি না করি আমার সংসার তো চলবে না, তো তখন আল্লাহ তাআলা তারে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দুইটা তিনটা চাকরি করাবে। আর যদি কেউ এই বিশ্বাস করে আল্লাহর উপরে, আল্লাহ তো আমাকে খাওয়াইতে পারেনি, চাকরি করা দরকার, ঠিক আছে একটু চাকরি করলাম বাকি সময় দিনের কাজ করব, তো আল্লাহ তাআলা তাকে ওই অল্প সময় চাকরি করিয়ে তার সমস্ত অভাব পূরণ করে দিবেন। সেই জন্য আল্লাহর সাথে মানুষ যেরকম ধারণা করে, যেরকম বিশ্বাস করে, সেরকমই আল্লাহ তাআলা করেন। তো আল্লাহর সাথে উনি বিশ্বাস করছেন যে আল্লাহ তাআলা এই অবস্থায় আমাকে দিতে পারেন, আমি বৃদ্ধ তারপর আল্লাহ আমাকে দিবেন, আমার স্ত্রী বন্দা তারপর আল্লাহ তাআলা দিবেন, আর আমাকে কোনো উপকরণ ছাড়াই আল্লাহ তাআলা দিবেন,
এই বিশ্বাস নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা সমস্ত উপকরণ বাদ দিয়ে সরাসরি অন্য আয়াতের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগোলাম, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। আর এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই ঘোষণা ফেরেশতাদের মাধ্যমে দেওয়াইছেন, ফেরেশতারা এসে বলতেছেন। আর এই হযরত জাকারিয়া আলাইহিসসালাম ইবাদতের মধ্যে ছিলেন, ইবাদতখানায় নামাজরত দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম উনি বাইতুল মুকাদ্দাসের বড় একজন আলেম ছিলেন, ওনার কাছেই বাইতুল মুকাদ্দাসের চাবি থাকতো। তো উনি নামাজ পড়তেছেন, তাফসিরের কিতাবের মধ্যে আসছে, তাফসির বাগাওয়িতে আসছে, উনি নামাজ পড়তেছিলেন আর দরজা তখনও খুলেন নাই। মানুষ সবাই দরজা এসে অপেক্ষা করতেছে, দরজা খুলবেন তারপরে সবাই ঢুকবে। এই সময় উনি হঠাৎ দেখতেছেন একজন যুবক আসছে, সাদা কাপড় পরা ধবধবা এক যুবক। উনি দেখে ভয় পেয়ে গেছেন, আরে দরজা তো বন্ধ, এই লোক কোত্থেকে ঢুকলো। উনি ভয় পেয়ে যখন নামাজ শেষ করে যখন ওনার দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়েছেন, তো তখন ওই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এবং তার সাথে আরও ফেরেশতা ছিল, উনি বলতেছেন, আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সুসংবাদ প্রদান করতেছেন। অন্য আয়াতের মধ্যে আছে ইন্না নুবাশশিরুকা বিগোলাম, আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, যেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। আল্লাহ তাআলাই নাম নির্ধারণ করে দিছেন। ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আল্লাহ তাআলা জন্মের আগে থেকেই নির্ধারণ করে দিছেন। আর ওই ইয়াহইয়া আলাইহিসসালামের কিছু গুণগান আল্লাহ তাআলা এখানে বলছেন। ইয়াহইয়া আলাইহিসসালাম কেমন হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, উনি আল্লাহর পক্ষ থেকে বাণীকে স্বীকৃতি দানকারী হবে, আল্লাহর পক্ষ থেকে বাণীকে স্বীকৃতি দানকারী হবে। সর্বপ্রথম যে স্বীকার করে, সর্বপ্রথম যে বিপদে পাশে এসে দাঁড়ায়, সবাই তাকে মনে রাখে এবং তার তার মর্যাদাও সবসময় বেশি থাকে। এই জন্য হাদিসের মধ্যে আছে ইন্নামা সবরু ইন্দা সদমাতিল উলা, সবর ধৈর্য ধারণ করা। এক মানুষ আছে, অসুখ হয়েছে, জ্বর হয়েছে, আল্লাহ আর কারে পাওয়া না, আমারই শুধু সারাদিন জ্বর দিতে থাকে। ঠিক আছে, এখন জ্বর যখন হয়েছে আর কি করব, জ্বর ঠিক আছে কষ্টই করি আর কি করব, কষ্ট করে রাত পরের দিন রাতে জ্বর ভালো হয় না, পরের দিন আবার কি করব, আল্লাহ জ্বর দিছে, সবর করি। তো আল্লাহরে কতক্ষণ বকাবুকি করে তারপরে সবর করতেছে। একজন মানুষ হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, রিক্সাওয়ালা তার গায়ের মধ্যে লাগায় দিছে, রিক্সাওয়ালাকে ধৈরা দুই থাপ্পড় টাপড় দিয়া এখন বলে, যাওক আল্লাহর ফয়সালা হয়েছে, জামাটা আমার ছিঁড়ে যাবে, একটু পা কেটে যাবে, কেটে গেছে, সবর করি। তো প্রথম মাইরধর কইরা হাহুতাশ করে তারপরে সবর করে। আল্লাহ রসুল বলছেন সবর হইল তাকে বলে যেটা নাকি প্রথম ধাক্কাতেই সবর, প্রথম ধাক্কাতেই যদি ওই রিক্সাওয়ালাকে কিছু না বলে যে ভাই ঠিক আছে তুমি তোমার পথে যাও, আর তকদির এরকম ছিল এই জন্য আজকে আমি ব্যথা পাইছি, এটা তোমার কোনো দোষ না ভাই, তুমি তো দেখে আমাকে অ্যাক্সিডেন্ট করো নাই, যাও তুমি তোমার মতো যাও। অথবা কেউ হঠাৎ করে ভুলে হয়তো আমাকে একটা ধাক্কা দিয়ে দিল, যাচ্ছি হঠাৎ করে একজন আর জুতার সাথে জামা লেগে গেছে, এই নিয়ে চোখে দেখেন না, না এটা তকদির ভাই, আপনি তো দেখে তো আমাকে দেন নাই, ঠিক আছে আপনি আপনার মতো যান, আল্লাহ আমার তকদির এইটা রাখছে। জ্বর হয়েছে আল্লাহ রাখছেন, মানুষের তো জ্বর হয়, আমি যদি প্রথম ধাক্কায় সবর করতে পারি সেটার নাম হলো সবর, প্রথম ধাক্কায় যদি আমি মানুষকে স্বীকার করতে পারি সেটা হলো স্বীকৃতি, সমর্থন করতে পারি সেটা হলো সমর্থন। মেরাজ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সবাইকে বলছেন আমি রাতে বাইতুল মুকাদ্দাসে গেছি এবং সাত আসমানে গেছি। এখন সবাই এইটা নিয়ে তামাশা শুরু করছে, আরে দেখো কি পাগলামি কথা বলে মুসলমান, যারা তাদেরকেও বলে দেখো দেখো তোমাদের নবী এখন নতুন কি পাগলামি শুরু করছে। বলে কি? বলে সে বলে রাতের এক রাতের মধ্যে নাকি বাইতুল মুকাদ্দাস, যে চল্লিশ দিনের পথ, তখনকার চল্লিশ দিনের পথ, এই চল্লিশ দিনের পথ নাকি এক রাতেই সেরে আসছে, শুধু বাইতুল মুকাদ্দাসে যায় নাই আবার নাকি আসমানের উপরেও নাকি গেছে উনি। আর সবাই তো ইতস্তত, আরে কি বলে আমাদেরকে নিয়ে এরকম তামাশা করতেছে, এমনকি অনেক সাহাবি পর্যন্ত ই হয়ে গেছিল, হায় রসুল সাল্লাহ সাল্লাম কি বলতেছেন, সাহাবায়ে কাফেররা তো আমাদেরকে নিয়ে মজা করতেছে। এই কথা গিয়ে আবু জেহেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে,
বলে তুমি তো তোমার দোস্ত তারে তো খুব মানো, এখন জানো নতুন কি পাগলামি কথা বলতেছে? বলে কি বলে? বলে সে নাকি রাতে বাইতুল মুকদ্দাসে গেছে, যেখানে যেতেই লাগে 40 দিন, আর সে নাকি এক রাতের মধ্যে গেছে আসে। শুধু তাই না, আবার আকাশের উপরেও নাকি গেছে সে। বলে সত্যি সে বলছে? বলে হ্যাঁ সত্যি সে বলছে। বলে যদি সে সত্যি বলে থাকে ফাহুয়া হাক্কুন, তাহলে সত্যিই বলছে, আমি সেটাকে মানি। বলে এটা কেমন কথা, কি বলো তুমি, কি তুমিও পাগল হয়ে গেছো? বলে আমি তার প্রতি মুহূর্তে সে আসমানের খবর দেয় সেটাকে আমি স্বীকার করি, সেটাকে আমি সত্য বলি। তো সে নিজে আসমানে মুহূর্তের মধ্যে যেতে পারবে না, এটা এটা আর অসম্ভবের কি হইল? প্রথম ধাক্কাতেই সমর্থন করছেন, স্বীকার করছেন। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়ে গেছে সিদ্দিক, সমর্থনকারী, সত্যায়নকারী। ইয়াহিয়া আলাইহিস সালাম এরকম প্রথম সমর্থনকারী। হযরত ঈসা আলাইহিস সালাম কে কালিমা বলা হয়, বাণী, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। ঈসা আলাইহিস সালামকে বলছেন কুন ওয়ালাদান বিদুনি আবিন, হে ঈসা তুমি পিতা ছাড়া সন্তান হয়ে যাও, এই আদেশে হয়ে গেছেন। সাধারণ যে নিয়ম, সাধারণ নিয়মে হযরত ঈসা আলাইহিস সালাম সন্তান হন নাই, আল্লাহ তাআলার আদেশে হয়েছেন। আল্লাহ এই জন্য অন্য এক আয়াতের মধ্যে আছে যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতো, ওনার দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামকে খালাকাহু মিন তুরাব, মাটি দ্বারা সৃষ্টি করছেন, তারপরে আদেশ করছেন সুম্মা ক্বালা লাহু কুন, আল্লাহ বলছেন হে মাটি আদম হয়ে যাও, আদম হয়ে গেছে। মা বাবা ছাড়া আল্লাহ তাআলার আদেশে মানুষ হয়ে গেছেন, আর ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া মানুষ হয়ে গেছেন। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ। এই আগের যত নবী ছিলেন সকল নবী ভবিষ্যৎবাণী করতেছেন, একজন সামনে একজন নবী আসবেন, উনি বাবা ছাড়া সন্তান হবেন, আর তার নাম হলো ঈসা। আগের সকলে সমর্থন করে গেছেন। ইয়াহিয়া আলাইহিস সালাম উনি যখন মায়ের পেটে, কোন কোন কিতাবে আছে মায়ের পেটে, তখন থেকেই ঈসা আলাইহিস সালামকে সমর্থন করছেন। আর যখন জীবিত অবস্থায় উনিও ছোট আর ঈসা আলাইহিস সালামও ছোট, ওনাদেরকে বলে খালাতো ভাই, ভাই দুজন। তো ঈসা আলাইহিস সালামও ছোট, ইয়াহিয়া আলাইহিস সালামও ছোট, সবাই ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে উনি তো কিভাবে বাবা ছাড়া কিভাবে সন্তান হয় সবার মধ্যে সন্দেহ। সর্বপ্রথম সেই ছোট ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম উনি স্বীকৃতি দিয়েছেন যে উনি বাবা ছাড়াই সন্তান, আল্লাহর আদেশে উনি সন্তান হয়েছেন। তো এই জন্য ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামকে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশকে উনি সত্যায়নকারী, সমর্থনকারী। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে উনি পিতা ছাড়া সন্তান মেনে নিয়েছেন আল্লাহ তাআলার অদৃশ্য নিয়মে। দ্বিতীয় ওয়াসাইয়্যিদা ইয়াহিয়া আলাইহিস সালাম উনি নেতা। নেতা কাকে বলে? নেতা বলে হলো যে বিভিন্ন বর্ণন আছে, নেতা হলো যার মধ্যে ভালো গুণ থাকে, তার অন্যান্য সবার চেয়ে উনি সেরা হয় গুণের মধ্যে। এই কিছু কিছু গুণের কথা অনেক কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। নেতা হলো যার সহনশীলতা সবচেয়ে বেশি থাকে, যত মানুষই তাকে মারুক কিন্তু সে সহনশীল, কারো রাগে কারো আঘাতে সে রাগ করে না, কারো কথাবার্তায় সে রাগ করে না, সহনশীল থাকে। উনি কারো উপরে হিংসা করে না, নেতা কখনো হিংসা করে না। নেতা যদি সবাই তার অনুগত, সে যদি হিংসা করে কারোর সাথে সবার নেতা হবে কিভাবে, সবার সমর্থন কিভাবে পাবে? সে যদি রাগ করে তার জনগণ তার সাথে থাকবে কেমনে? সে কখনো রাগ করবে না কারোর সাথে, সহনশীল থাকবে। এবং নেতা সবসময় দানশীল হবে, উনি সবসময় দান করবে, স্বার্থবাদ হবে না। স্বার্থপর যদি হয় জনগণ তাকে মানবে না, বলে এ তো স্বার্থপর, এ তো আমারটা খাবে, এর আমি কেন মানব। যে যখন দেখবে যে নেতা সবাইকে সেবা করে আর সে নিজে না খেয়ে থাকে, তখন তাকে সবাই মানবে। এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক কৌম আসছে বনি সালমা, তাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের নেতাকে, মান সাইয়িদুকুম, তোমাদের নেতাকে? তো বনি সালমা বলছে যে আমাদের নেতা হলো জাদ্দুবনু কায়েস, আলা আন্নানা নুবুখিলুহু, সে জাদ্দুবনু কায়েস হলো আমাদের নেতা, কিন্তু তাকে আমরা
কৃপণ হিসাবে জানি, তার মধ্যে একটু দোষ আছে, সবাই আমরা মানি ঠিক আছে, কিন্তু তারপরও তার মধ্যে একটু কৃপণতা আছে। তো আল্লাহ রাসূল বলেন আইউদাইম আদওয়া মিনাল বুখল, কৃপণতার চেয়ে বড় দোষ আর কি হইতে পারে? আত্মার রোগ সবচেয়ে বড় রোগ হলো কৃপণতা। কৃপণতা যদি থাকে একজন মানুষ কখনো নেতা হতে পারে না, সে সবসময় নিজের স্বার্থ নিয়ে থাকবে, মানুষের নেতা কিভাবে হবে? তখন আল্লাহ রাসূল আর একজনকে নেতা ঠিক করে দিছেন যে তোমাদের নেতা হলো জাদ ইবনে কাইস, তোমাদের নেতা হলো অমুক আমর ইবনে জামর, সে হলো তোমাদের নেতা। জাদ ইবনে কাইস নেতা হতে পারে না, কারণ সে স্বার্থপর, সে কৃপণ, সে তোমাদের নেতা হতে পারে না। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে নেতা বলেছেন কারণ উনি স্বার্থহীন ছিলেন, মানুষের সেবক ছিলেন। ওনার ব্যাপারে আসছে এবং ওয়াহাসুরা পরের শব্দ যে উনি সৎ ছিলেন, উনি পবিত্র ছিলেন, সৎ, এতই সৎ, এতই পবিত্র, এতই নিঃস্বার্থ যে উনি কখনো মানুষ যে খাবার খায় এই খাবারও খেতেন না। পবিত্রতার জন্য, হালাল হালাল হারামের, হালাল হারামের থেকে বাঁচার জন্য উনি সবসময় পাতা খেয়ে বাঁচতেন, মাছ গোস্ত এগুলো খেতেন না যে হালালভাবে জবাই করছেন কিনা বা এটাকে সঠিকভাবে আনা হয়েছে কিনা বা এর মধ্যে অপবিত্রতার কোনো ই আছে কিনা বা হালালভাবে এটাকে উপার্জন করা হয়েছে কিনা, এই সন্দেহে উনি কখনো সাধারণ মানুষের খাবার উনি খেতেন না। উনি সবসময় পাতা, গাছের পাতা, গাছের লতা এগুলো খেয়ে উনি বাঁচতেন। এবং উনি মানুষ যে কাপড় চুপড় পরত ওই কাপড় চুপড় উনি পরতেন না, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা, উনি সবসময় পশমের কাপড় চুপড় পরতেন। ওনার নিজের ছাগল, সেই ছাগল এবং ভেড়া এগুলোর দ্বারা বানানো পোশাক উনি পরতেন। এবং উনি কখনো মানুষের নিজে তো নিজের যা ছিল সবই মানুষকে বিলিয়ে দিতেন, ওনার নিজের তো কোনো চাহিদাই নেই, খাবারের চাহিদাও নাই আর পোশাকের চাহিদাও নাই, যার কারণে উনি নিঃস্বার্থ ছিলেন, নিজের যা ছিল সব মানুষকে বিলিয়ে দিতেন, আর মানুষের তা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এবং উনি এত সৎ ছিলেন কোনো নারীর দিকে ওনার আগ্রহ ছিল না। উনি হ্যাঁ বিবাহ করেছেন, কারণ অনেকে বলেন কিছু কিছু কিতাবে আসছে উনি বিবাহ করেন নাই, না এখানে কোরআনের মধ্যে আসছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছেন আমাকে বংশ দান করেন, আর বংশমানি হলো শুধু ছেলে না, ছেলের পরে পরস্পরও থাকবে। তো সেই হিসাবে তার বিবাহ ছিল, তার ছেলেমেয়েও ছিল, কিন্তু উনি অনাগ্রহী ছিলেন, মজ্জ ছিলেন না। এই জন্য তিন ধরনের নারী কোরআনের মধ্যে আসছে, ইন্নামা আমওয়ালুকু মাওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের নারী, তোমাদের সন্তান এগুলো পরীক্ষার বস্তু। নারী মানুষকে বিপদগামী করে, বিপদগামী করার একটা উপায়, নারী মানুষকে পরীক্ষা করে। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে তিন রকম পরীক্ষায় পাশের উপায় আছে। এক হলো হযরত ঈসা আলাইহিস সালামের, ওনার নারীর প্রতি আগ্রহ ছিল কিন্তু উনি নিজেকে সংযত রেখে নারীর প্রতি ইচ্ছা করে অনাগ্রহী তৈরি করে রাখছেন, যে নারীর প্রতি লোভী বা নারীর প্রতি কি বলে একেবারে পাগল এরকম না, প্রয়োজন সবার যেরকম প্রয়োজন এরকম প্রয়োজন। আর ইয়াহইয়া আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তালাই অনাগ্রহী বানিয়ে দিছিলেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আল্লাহ তালা নারীর প্রতি আগ্রহ দিছেন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বিবাহ করেছেন, নারীদের যত দায়িত্ব সেগুলোও পালন করছেন, আর নারীদের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তালার এবাদতের মধ্যে সামান্যতম ত্রুটিও করেন নাই। এই জন্য আমাদের জন্য আদর্শ হল যে নারীর সাথে থাকতে হবে এবং নারীর প্রতি ভালোবাসাও দেখাতে হবে, এবং নারীর ভালোবাসার কারণে যেন আল্লাহ তালার এবাদতের মধ্যে কোনো ত্রুটি যেন না হয়। আল্লাহ রসুল বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে প্রিয় বানানো হয়েছে দুইটা জিনিস, তোমাদের দুনিয়া মানে দুনিয়ার প্রতি আল্লাহ রসুলের কোনো আগ্রহ নাই। আল্লাহ রসুল বলছেন তোমাদের দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের ভালোবাসা আমাকে দেওয়া হয়েছে, একটা হলো আতরের ভালোবাসা আর একটা হলো নারীর ভালোবাসা। নারীকে আল্লাহ তাআলা আল্লাহ রসুল ভালোবাসতেন, এবং নারীদের প্রতি যত অধিকার আছে, যত দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছেন, কিন্তু এই নারীদের ভালোবাসা, নারীদের দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে সামান্যতম ত্রুটি করেন নাই। আর এটাই হইল আমাদের জন্য আদর্শ।
তারপরে হলো ওয়ানাবিয়াম মিনাস সালিহিন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শিশু অবস্থায়, বরং শিশুর উনি মায়ের জন্মের আগেই আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী হিসাবে সুসংবাদ দিয়ে দিয়েছেন। সবাইকে 40 বছর হওয়ার পরে নবীর সুসংবাদ দিয়েছেন, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় এবং জন্মের আগেই উনি নবী হবেন সেই সুসংবাদ দিয়ে দিয়েছেন। এবং মিনাস সালিহিন, এবং ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নেককার বান্দা ছিলেন। যত ভালো মানুষের গুণ ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যে ছিল, কিন্তু তারপরও দুঃখজনক ইয়াহইয়া আলাইহিস সালাম এত ভালো মানুষ, এত নিঃস্বার্থ, এত বড় সেবক হওয়া সত্ত্বেও তার বংশধর ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। শুধু ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করে নাই, তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম শ্রেষ্ঠ আলেম ছিলেন, মানুষের সেবক ছিলেন, সবাই খেদমত করতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকেও তার কম হত্যা করছে দুই টুকরা, একেবারে উনি ওনার বংশ ওনার কম ওনাকে হত্যা করার জন্য পিছু ধাওয়া করছে, তো জাকারিয়া আলাইহিস সালাম সামনে চলে গেছেন। তো একটা গাছ পেছেন, গাছকে বলছেন যে দুই ভাগ হয়ে যাও, যে আমাকে আশ্রয় দাও। তো গাছের মধ্যে উনি ঢুকে গেছেন, তো তারা ওই তার বংশধর দেখছে যে সেই গাছের মধ্যে আছে, তো সেই যে গাছ গাছকে দুই টুকরা করে ফেলছে, একেবারে তল করাত দিয়ে দুই টুকরা করে ফেলছে। যখন দুই টুকরা করতেছিল তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম উহ উহ ব্যথার ব্যথার জন্য উহ করতেছিলেন। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে লা ইল্লাম ইয়াসকুন আনিনুকা, যদি আপনার উহ আহ বন্ধ না হয় তাহলে লা উকল্লিবাল আরদা ওয়া মান হাওলাহা, তাহলে আমি আপনার এই ভূমি এবং ভূমিতে যত মানুষ আছে সবগুলোকে ওলট পালট করে দিব, মানে আযাব দিব আপনি যদি উহা বন্ধ না করেন। অর্থাৎ আপনি এই বিপদে পড়লে আপনি আল্লাহর কাছেই দোয়া করবেন, আপনি উহাও করতে পারবেন না। এটা নবীদের নবীদেরকে আল্লাহর নবীদের সাথে আল্লাহ তাআলার বিশেষ মুআমালা, যে উহাও যদি করতে হয় আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি জি বলেন। হার জিত খেলাই হারাম, বিনা পরিশ্রমে খেলাই হারাম। আমরা হাদিসের মধ্যে যেটা পাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উৎসাহ দিতেন ঘোড়া খেলার ব্যাপারে, তীর খেলার ব্যাপারে। ঘোড়া ঘোড়া দিয়ে সবাই খেলবে, যে আগে যেতে পারে তাকে বাহবা দেওয়া হবে, তার মানে হার জিত আছে। এবং তীর, তীর দিয়ে যার সঠিক জায়গায় যাবে সে জিতবে, আর সঠিক জায়গায় যাবে না সে হারবে। এই শিক্ষা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করছেন, সাহাবাদেরকেও দিছেন। তো সেই হিসাবে হার জিত থাকলে খেলা যে হারাম এরকম কোনো কথা নাই। এবং যদি বিনা পরিশ্রমেরও খেলা হয় তারপরও সেখানে হারাম হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, খেলাটা এমন হতে হবে যার দ্বারা কোনো উপকার হয়। মুসলমানকে বলা হয়েছে বেহুদা কাজ না করতে, অনর্থক কাজ মুসলমান করবে না। মিন হুসনি ইসলামিল মারই আন লা ইয়ামালা মা লা ইউনিহি, মুসলমান কখনো বেহুদা কাজ করবে না। তো আমি যেই খেলাধুলাই করব এর একটা উদ্দেশ্য থাকতে হবে, আমার শারীরিক কসরত অথবা আমার ব্যায়াম অথবা যুদ্ধের জন্য প্রস্তুতি, যে কোনো জিনিস কোনো ব্যায়াম বা কোনো প্রস্তুতি এই উদ্দেশ্য থাকতে হবে। এমন খেলা যেই খেলার না কোনো শারীরিক কোনো লাভ হয়, না কোনো ব্রেনের কোনো লাভ হয়, শুধুই খেলা একটা আড্ডাবাজি করা আর এর দ্বারা সময় নষ্ট করা, বেহুদা কাজে লিপ্ত হওয়া, এই সমস্ত খেলাধুলা নিষেধ। যেটা কোরআনের মধ্যে আসছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা, দুনিয়ার জীবন হলো খেলা তামাশা, মানে যেই খেলার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা, এই সমস্ত খেলাধুলা নিষেধ। জি হ্যাঁ জি হ্যাঁ, আকিকার খাবার সবাই খেতে পারবে, না 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 আকিকার সবাই খেতে পারবে, আকিকার খাবার সবাই খেতে পারবে। জি হ্যাঁ
মেইন হলো মূল জিনিস হলো অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। এখন এই অপবিত্রতা থেকে পবিত্র যদি একজন হয় শুধু পানি দ্বারা, সে নিশ্চিত হয়েছে যে পবিত্র হয়ে গেছে, নামাজ হবে। আর যদি কেউ মনে করে শুধু কুলুক দ্বারা, শুধু টয়লেট পেপার দ্বারা সে পবিত্র হয়ে গেছে, কোনো ময়লা আর নাই, তাহলেও হবে। তবে সুন্নত হলো, মোস্তাহাব হলো আপনার কি বলে ইও ব্যবহার করা, টয়লেট পেপার কুলুক এবং পানি দুটোটা ব্যবহার করা। যদি কেউ দুইটা ব্যবহার না করে, কোনো একটা যদি ব্যবহার করে, এর দ্বারা তার পবিত্রতা অর্জিত হয়েছে এই ব্যাপারে উনি যদি নিশ্চিত হয়, তাহলেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি পবিত্র হয় হয়ে যাবে, তবে টিস্যু কুলুক ব্যবহার করা এটা সুন্নত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, আমরা যদি করি আমরা সওয়াব পাব। ঠিক আছে, জি জি। আপনার এইভাবে যত মাসলা আছে সব মাসলার আপনি যে এক দৃষ্টিকোণ থেকে দেখছেন, এরকম এক দৃষ্টিকোণ থেকে এক মুহূর্তে দেখার বিষয় না এগুলা। এগুলা যত ইমামরাই যে কোনো একটা মাসলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন, শুধু সহি মুসলিমের হাদিস দেখেন নাই, বোখারি শরীফের হাদিস দেখছেন, মাসনাদে আহমদের হাদিস দেখছেন এবং কোরআনের আয়াতও দেখছেন। কোরআনের মধ্যেও আছে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিও, কোরআন যখন পড়ায় চুপ করো। এখন আপনি যদি মানে তর্কের খাতিরে আবু হানিফা রহমতুল্লাহ এটা বলে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছেন কোরআন যখন পড়া হয় চুপ করো, আদেশ করছেন, এখন তার কথা বলার কোনো কিছু নাই, পড়াও যাবে না। কিন্তু আমরা এটা বলবো না, আমরা বলি সমস্ত মাজহাবি সহি আছে, আবু হানিফা রহমতুল্লাহ যেটা বলেন এটাও সহি আছে এবং ওনার পক্ষে যথেষ্ট দলিল আছে। আর আমি শুধুমাত্র ওনার পক্ষের দলিলগুলো আমি বলছি আমার বইয়ের মধ্যে। ওনার পক্ষের এই যে নামাজের পিছনে যে মুক্তাদিরা চুপ করে থাকবে, ইমামের কেরাতি যে নামাজের কেরাত, এগুলোর অনেকগুলো হাদিস, অনেকগুলো কোরআনের আয়াত আমি সেখানে রেফারেন্স সহ আনছি। জি, বুঝলাম না, আবার একটু বলেন। চার রাকাতের নিয়ত করছে, হ্যাঁ 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 হ্যাঁ, নামাজ নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে হাঁটা চলা কথাবার্তা সব নিষেধ, নামাজের মধ্যে হাঁটা চলা কথাবার্তা করা যায় না। তবে হ্যাঁ, যদি এরকম ই হয়, বেশি সমস্যা হয়, মানুষ একটু সাইডে সরা যায়, যেটাকে হাঁটা বলা চলে না, সাইডে সাইডে সরা যায়, শুধুমাত্র নামাজের এক ক্ষেত্রেই হাঁটা যায়, সেটা যদি অজু ভেঙে যায়, কারণ আমাদের মধ্যে অজু ভেঙে গেছে, তখন সে হেঁটে হেঁটে অজু করে আবার সেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তাকে বলে লাহেক, বলে মাসলা আছে লাহেকের মাসলা, সেই ক্ষেত্রে শুধু হাঁটা যায়, মানে কারো যদি অজু ভাঙে হেঁটে হেঁটে সে মসজিদের বাইরে যাবে, অজু করে সে আবার সেই স্থানে দাঁড়াবে, তাছাড়া অন্য কোনো নামাজে নামাজের মধ্যে হাঁটা যায় না। হ্যাঁ, যদি এমন হয় আমি মানুষের পদ দ্বার ই করে রাখছি, একটু সাইডে সরে যেতে পারি নামাজের মধ্যে, যেটাকে হাঁটা বলা চলে না। জি, না না, পাক ছিল না, কেউই বলবে না পাক ছিল। তবে হ্যাঁ, কিছু কিছু যেমন রক্ত, রক্ত এটা না পাক, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত অনেক সাহাবীরা খেয়ে ফেলছে, তো আল্লাহর রসুল তাদেরকে স্বীকৃতিও দিছেন, ঠিক আছে খেয়েছো, তোমাকে জাহান্নাম স্পর্শ করবে না। তো সেই হিসাবে আল্লাহর রসুলের সেগুলো মুজিজা বা কারামত হিসাবে, মুজিজা হিসাবে ধরে নেওয়া হয়, কিন্তু সেটাকেও নাপাক বলেন না, সেটাকেও পাক বলেন না, কারণ আল্লাহর রসুল নিজেই পেশাব পায়খানা করে সবসময় পবিত্রতা অর্জন করতেন, যদি না পাক পাকি হইতো তো উনি তো কখনো ঢিলা কুলো কিছুই ব্যবহার করতেন না, উনি কখনো গোসলও করতেন না, ফরজ গোসলও করতেন না, সবই করতেন, কারণ পাক না পাক এই জন্যই। জি, বললাম তো ঢিলা কুলুক যদি না নেয় প্রস্রাবেও, যদি আপনি নিশ্চিত হন
যে আপনার ভিতরে আর কোনো প্রস্রাব নাই, পবিত্র হয়ে গেছেন এবং পানি দ্বারাও ধোয়া হয়ে গেছে, হবে। কিন্তু আপনার সুন্নত হলো কুলুপ ব্যবহার করা, টয়লেট পেপার ব্যবহার করা এবং পানীয় নেওয়া। জি জি, আরও দুই সন্তান ছিল, তাদের নামও, একজনের নাম হাসনাইন, এরকম মেয়ে, ঠিক এখন ভুলে গেছি, কিন্তু হাসনাইন হা দিয়ে আর কি, আরও দুইটা নাম হাসনাইন এরকম, আর একটা কি যেন নাম, কে তাড়াতাড়ি মারা গেছেন আর কি, কিন্তু 28 বছরই কিনা এটা আমি এখন ঠিক বলতে পারতেছি না, হইতে পারে, হইতে পারে উনি তাড়াতাড়ি মারা গেছেন, ওনার ইন্তেকাল খুব দ্রুত হয়েছে রসুল সাল্লাহ সাল্লামের 6 মাস পরে সম্ভবত। জি হ্যাঁ, মৃত্যুর পরে বেহেশতে যাবে, হাদিসটা এরকম, হ্যাঁ, জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না মৃত্যু ছাড়া, সহিহ হাদিস, সহিহ হাদিস। জি শেষ করি আমরা নাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين